তোমাদের প্রত্যেককে আমাদের এই সেশনে ওয়েলকাম জানাই। আজ আমরা পার্ট 25 নিয়ে আলোচনা করব। অ্যানশিয়েন্ট অ্যান্ড মডার্ন, অ্যানশিয়েন্ট টু মডার্নের এই সিরিজে আজকে অ্যানশিয়েন্টের আমাদের লাস্ট পার্ট, যেখানে আমরা 25তম পার্টে চলে এসেছি। এরপর থেকে আমরা মেডাইভেল নিয়ে আলোচনা শুরু করব। এই প্রত্যেকটি সেশন তোমাদের ইচ অ্যান্ড এভরি WPPSC-র এক্সামের জন্য প্রয়োজনীয়, তাই আগের পার্টগুলো যারা দেখোনি তারা প্লে লিস্টে গিয়ে আমাদের আগের পার্টগুলো দেখতে থাকো। আমাদের সাথে WPPSC-র এই যে জার্নিতে তোমরা ক্লাসে এখনো পর্যন্ত যারা জয়েন করোনি তারা রেগুলারিটি মেনটেন করতে পারো। আমাদের এই স্পেশাল এবং প্লাস এই যে সেশনসগুলো তোমাদের জন্য প্রোভাইড করা হয় এক্সাম পার্সপেক্টিভ থেকে মাথায় রেখে, আমাদের ব্যাচ কোর্সও তোমাদেরকে প্রোভাইড করা হয়। অদম্য বলে একটি কোর্স তোমাদের জন্য আসছে 9th March থেকে। এখানে সুশোভন স্যার, অরিজিৎ মাইতি স্যার এবং সৌভিক স্যার তোমাদেরকে এখানে পড়াবেন ইংলিশ, ম্যাথামেটিক্স, রিজনিং ইত্যাদি। এই কোর্সের পরে আরও একটি আগমনের ব্যাচ আসছে, যেটি ব্যাচ 2। এখানে এতজন এডুকেটর মিলে তোমাদেরকে একত্রিতভাবে পড়াবেন, তাই রেগুলারিটি মেনটেন করো নিজেদের বেটার পারফরমেন্সের জন্য। এখানে আরও একটি কোর্স আসছে যেখানে পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি তোমাদের একসাথে পড়ানো হবে। একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারা প্রত্যেকের ক্লাস তোমরা করতে পারবে। সাবস্ক্রিপশন প্রয়োজনীয় বোধ হলে অঙ্কিতা লাইভ কোর্টটি তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো 10% ডিসকাউন্টের জন্য। সাবস্ক্রিপশনের এই কোয়ারিজগুলো সম্পর্কে বেশি কিছু জানার থাকলে ডেসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখানে ডিরেক্টলি গিয়ে আমায় ফলো করে নাও। আমাদের প্লাস ফিচার্সগুলো এখানে প্রোভাইড করা রয়েছে, যেখানে যে কোনো সময় তোমরা যখন ইচ্ছে ক্লাস করতে পারবে। রেগুলার ডাউট ক্লিয়ারিং ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হয়, কমপ্লিট এক্সাম প্রিপারেশন আমরা তোমাদেরকে প্রোভাইড করে থাকি। দিস ইজ কল্ড আওয়ার অ্যান একাডেমি। আজকের আমাদের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আমরা একটু দেখি। উইচ অফ দি ফলোয়িং লিটারেসি ওয়ার্কস বিলংস টু দি ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার? ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচারের কোনটি পার্ট, এটা আমাদের জানতে চাওয়া হচ্ছে। সো দেখো, এখানে আমাদের যে অপশনসগুলো রয়েছে তার মধ্যে মেঘদূতম দিস ইজ আওয়ার রাইট আনসার, কারণ এটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচারের পার্ট এবং কালিদাসের দ্বারা লেখা। নেক্সট প্রশ্ন আমরা যদি দেখি, উইচ অ্যামাং দি ফলোয়িং হ্যাজ নট বিন ফাউন্ড ডিউরিং এক্সক্যাভেশন অফ হরপ্পান সাইট? নট লেখা রয়েছে, নট। সো এখানে টেম্পল উইথ শিখর, এটি হবে আমাদের আনসার, যেটা কিনা পাওয়া যায়নি হরপ্পান সাইটে। হরপ্পান সাইটে ফোর্ট, ড্রেনওয়েল, রিজার্ভার এগুলো সব পাওয়া গেছে, ড্রেন ওয়াল, রিজার্ভার এগুলো সব পাওয়া গেছে, বাট টেম্পল উইথ শিখর এটা পাওয়া যায়নি। নেক্সট প্রশ্ন, টু উইচ ডাইনেস্টি কিং পুলকেশি টু বিলং? পুলকেশি টু কোন ডাইনেস্টি থেকে বিলং করেন? সো পুলকেশি টু এখানে বিলং করেন আমাদের চালুকিয়া ডাইনেস্টি থেকে। নেক্সট, এসেন্সিয়াল ফিচার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে অর্গানাইজড সিটি লাইফ, এখানে ইম্পর্টেন্ট ফিচার। উইচ অফ দি ফলোয়িং রুলার্স চেকড হর্ষবর্ধন্স এক্সপেডিশন ইন সাউথ ইন্ডিয়া? তো সাউথ ইন্ডিয়ার এই যে হর্ষবর্ধনের এক্সপেডিশন, কোন ফলোয়িং রুলার এই এক্সপেডিশনটাকে বলা যেতে পারে আটকেছিল কে? তো সাউথ ইন্ডিয়ার এক্সপেডিশনে হর্ষবর্ধনের এই যে ডিউরেশন, এখানে অত্যন্ত ইম্পর্টেন্ট এক যে রাজা ছিলেন, যিনি ছিলেন পুলকেশি টু, এই জাস্ট কিছুক্ষণ আগে পড়লাম চালুক্য, তো পুলকেশি টু এই কাজটি করে। সো পুলকেশি টু মোস্ট ফেমাস রুলার অফ চালুক্য ডাইনেস্টি কোথাকার? ওয়াতাপি। ওয়াতাপি এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, চালুক্য ডাইনেস্টি কোথাকার মোস্ট ফেমাস রুলার উনি? ওয়াতাপির। ডিউরিং হিজ রিজন চালুক্যের যে কিংডম এক্সপ্যান্ডেড টু কভার মোস্ট অফ দি ডেকান রিজন ইন পেনিনসুলার ইন্ডিয়া, ওনার টাইমে চালুক্যর যে বংশ সেটা এক্সপ্যান্ড করেছিল ডেকান রিজন বরাবর, এবং চালুক্যর যে কিং কীর্তিবর্মন ওয়ানের উনি ছেলে, আ সন অফ দি চালুক্যা কিং কীর্তিবর্মন ওয়ান। তো কীর্তিবর্মন ওয়ানের উনি পুত্র। পুলকেশি ওভার থ্রিউ হিজ আঙ্কেল মঙ্গালেসা
টু গেইন কন্ট্রোল ওভার দি থ্রোন। তো পুলকেশী কাকে হারিয়ে এখানে সিংহাসনে আসে? মঙ্গলেশাকে। তো দেখো, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, ডেকান এর এই ইম্পর্টেন্ট থাকতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট হতে পারে, এটা একটা ইম্পর্টেন্ট হতে পারে। তা একটা লাইনের মধ্যে থেকে অনেক অনেক প্রশ্ন তৈরি হতে পারে। আমি তোমাদেরকে হিস্ট্রি ক্লাসে পড়াচ্ছি, প্রচুর কোর্স আছে, আগেও আছে, আগামী দিনেও করাবো। যদি মনে হয় সাবস্ক্রিপশন প্রয়োজনীয়, অঙ্কিতা লাইভ কোর্সটি ব্যবহার করতে পারো। উইচ অফ দি ফলোয়িং ক্ল্যান বুদ্ধা বিলং? বুদ্ধা কোন ক্ল্যানে বিলং করতো? তো সাকিয়া ক্ল্যানে বুদ্ধা বিলং করতো। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে মানুষজন তাদের বাড়ি কি দিয়ে বানাতো? সো পাক্কা ব্রিক্স, এটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টার্ম। উড স্টোন তখনও পর্যন্ত কিন্তু তাদের ব্যবহার বাড়ি বানানোর কাজে ব্যবহার করা হয়নি, হাউজের ক্ষেত্রে বলেছে। দেখো, স্টোন ইউজ কিন্তু ছিল, বাট বাড়ি বানানোর কাজে সেভাবে ব্যবহার করা হয়নি। নেক্সট, ডিউরিং দি রিজন অফ হুইচ গুপ্তা কিং ফাহিয়েন ভিজিটেড ইন্ডিয়া? ফাহিয়েন ইন্ডিয়া ভিজিট করেছিল। সো আনসার ইজ চন্দ্রগুপ্ত টু। চন্দ্রগুপ্ত টু কে বিক্রমাদিত্যও বলে। Which event brought a change in Ashoka's administrative policy? তো অশোকের অ্যাডমিনিস্ট্রেটিভ যে পলিসি, সেই অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসির কোন ইভেন্টটা চেঞ্জ এনেছিল? এটা হলো কলিঙ্গ ওয়ার। এবং আমাদের লাস্ট প্রশ্ন, ফিচার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের স্ট্রাইকিং ফিচার, স্ট্রাইকিং ফিচার, এখানে দেখো আরবান সিভিলাইজেশন। সো এভাবেই আমাদের সাথে পড়তে থাকো, রেগুলারিটি মেনটেন করো। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সেশনস চলছে, তোমাদের যদি মনে হয় আমাদের সাথে কানেক্টেড থেকে যাও। এখানে ইচ অ্যান্ড এভরি ডিউরেশনের এখানে পেমেন্ট স্ট্রাকচার শেয়ার করা রয়েছে। প্রয়োজন বোধ হলে যে কোনো একটি কোড দিয়ে অঙ্কিতা 09 বা লাইভ, অঙ্কিতা লাইভ কোড দিয়ে তোমরা সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো। আমার পড়ানো ভালো লাগলে তোমরা হ্যাড ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ।